এসব বলতে নেই, ইচ্ছে আপনার করতেই পারে, গলার ভেতরটায় কুটকুট করে উঠতেই পারে, তা হোক, তবু এসব বলতে নেই। আপনার চারপাশে হর রোজ যা যা কিছু ঘটছে, ঘটে চলেছে, সব কিছু নিয়ে আপনি তেলে বেগুনে চটে উঠতেই পারে, কিন্তু না, এসব না বলাই ভালো। গণেশ দুধ খাবে, পুলিশ ঘুষ খাবে, নেতারা কাঠমানি খাবে, গরিব মানুষ লাঠির ঝাঁটা খাবে, এসব কি নতুন কথা? তবে এসব নিয়ে বলে কেউ, বলে কি লাভ? কত লোক কত কথা বলল, চৈতন্যদেব থেকে পরমহংস, বিশ্বকবি থেকে স্বামীজি, ক্ষুদিরাম থেকে সুভাষ বসু, বলেননি? কত কি বলে গেছেন, কেউ শুনেছে? তবে আপনি বললে কেন শুনতে যাবে? আপনি কে মশাই? আপনার মুরদ কতটা? শীতকালে আলু কিনবেন 24 টাকায়, ছেলেকে ভালো স্কুলে ভর্তি করবেন মোটা টাকা ডোনেশন দিয়ে, ভবিষ্যৎ ভালো হবে জেনে আঙুলে পঙ্করাজ পড়বেন, অফিসে ওপরওয়ালার ধমকানি শুনবেন, পাড়ায় দাদাদের নিয়মিত চাঁদা দেবেন, গদগদ চিত্তে লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক ভোট দেবেন, পুজো ঠাকুর দেখবেন, অন্য কেউ পয়সা করলে ব্যাটা দু নম্বরই বলে গাল পাড়বেন। আপনার কথার ওজন কি? আপনার কথার দাম কি? সুতরাং বলবেন না, এসব বলে না, বলা উচিত নয়। তার চেয়ে সিরিয়াল দেখুন, রোজ দেখুন, মুড়ি শশা খান, খেতে খেতে সিরিয়ালে বৌমা আর শাশুড়ির ঝটাপটি দেখুন, হিন্দি সিনেমা দেখুন, মাঝে মধ্যে চ্যানেল ঘুরিয়ে সন্ধেবেলার বুদ্ধিমানীদের ঝগড়া দেখুন, আর সারা দেশটা গোল্লাই গেল বলে ফোঁস ফাঁস করুন, বলতে যাবেন না, বললে বিপদ আছে, চোরকে চোর বললে পুলিশে ধরে নিয়ে যাবে, বাটপারকে বাটপার বললে জেলে যেতে হবে, তার চেয়ে না বলাই ভালো। একটা কাজ করে দেখতে পারেন, চারপাশে লাল নীল হলুদ সবুজ নানা রঙের ধাপ্পাবাজি আর ধ্রাষ্টাময় যখন সত্যি মাথায় রক্ত উঠে যাবে, আর আপনার সত্যি চেঁচিয়ে কিছু বলে উঠতে ইচ্ছে করবে, তখন রাতের দিকে ফাঁকা খেলার মাঠে কিংবা গঙ্গার ধারে নির্জন ঘাটে চলে যাবেন, তারপর একা একা বলতে থাকবেন, সারা অমুকের বাচ্চা, তমুকের ছেলে, ইত্যাদি ইত্যাদি, অনেকক্ষণ বলবেন, গলা ছেড়ে বলবেন, দেখবেন বেশ হালকা লাগছে, তারপর একটু ঘুরে দোকানে চাটা খেয়ে গান গাইতে গাইতে বাড়ি ফিরে আসবেন। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়।